মুসলমানরা ছিল একটু খেয়াল করে শুনে রেখে দাঁত ও নবী আম্মা মদিনা উম্মে মেবে রুজুর ওই আম্মা জানো যে বন্ধু না করতে আরম্ভ করে দিয়েছে আম্মা জান বলে কাসিম এসেছিল আমি আমি কসম কে বলে দিয়ে যাচ্ছি একজন এসেছিল আরব জোয়ান এসেছিল আরবি জোয়ান এসেছিল আমি আমার জীবনে রকম মানুষ দেখিনি বলে কেমন মানুষ এসেছিল তার তারিফ কি আছে বলে কাসিম এসেছিল তার মানে কি ওই মেয়েটা বলতে আরম্ভ করে দেয় যার চোখের মতন কারো চোখ নেই যার হাতের মতন কারো হাঁটা নেই যার বলার মতন কারো বলা নেই যার চুলের মতন কারো চুল নেই যার জেসেমের মতন কারো জেসেম নেই কারো যার হাসির মতন হাসি নেই বুঝে বলতে আরম্ভ করে দেয় আমি তোমাকে কি বলবো ওই মানুষটা যখন আসছিল আর কথা বলতে বলতে কথা বলতে বলতে মুচকে মুচকে যখন হাসছিল ওই দুটো দাঁতের মাঝখান থেকে যে নূরের ঝালাক মারছিল অতুলনীয় অতুলনীয় আমি আমার জীবনে কোনোদিন এই রকম এত সুন্দর মানুষ আগে কোনোদিন দেখি না আসিম কাকে বলায় আসিম কাকে বলায় যাকে দূর থেকেও ভালো লাগে কাছ থেকেও ভালো লাগে আমাদের সৌন্দর্য কেমন দূর থেকে ওনারা দেখছে বলে জুনায়েদকে কত সুন্দর লাগছে তখনই কাছে চলে যাব বলে এত সুন্দর আর নয় ওই নয় দূর থেকে যে সৌন্দর্য লাগে কাছ থেকে অতটা সুন্দর নয় দূরে থাকলে একটা আলাদা থাকে কাছে থাকলে আরেকটা আলাদা হয়ে যায় এর ব্রহ্মা তুমাদিরাম উম্মে মেমে নুজুর আম্মা জান বলতে আরম্ভ করে দেয় আবার ওই যার বে জোয়ান এসেছিল ওয়াসিম এসেছিল তাকে দূর থেকেও সুন্দর লাগে কাছ থেকেও সুন্দর লাগে আমার ওয়াসিম এসেছিল যে দূর থেকেও সুন্দর আর আমাদের মহব্বত যা আছে এখন ছেলে স্বামী স্ত্রী বিয়ে হয় না স্বামী স্ত্রী বিয়ে ছেলে বেটা ছেলে বিয়ে হয়ে গেল বিয়ে করার আগে যে টান থাকে বিয়ে করার আগে রাতের ঘুম হারাম ঘুমোতে হয় ঘুমায় না চিন্তায় ঘুমই হতে চাই না কি হবে কি হবে কি হ্যাঁ বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার দিব্যি দুজনে ঘুমোচ্ছে মহাব্বত যত কাছাকাছি হয়ে যায় মহাব্বতের রং তত ফিকে হয়ে যায় কি হয়ে যায় বলে ফিকে হয়ে যায় একটা জিনিস চাহাত যখন পয়দা হয় হাসিল হয়ে গেলে ওই হাসিলে যখন হাসিল হয়নি যে হালত থাকে হাসিল হয়ে যাওয়ার পরে সেই হালত আর থাকে না কিন্তু হাবিবুল্লাহর ব্যাপারে ওই মেয়েটা বলতে বলে ওয়াসিম এসেছে বলে আসিম এসেছে যে দূরে থাকলেও ঘুম হারাম হয়ে যায় কাছে থাকলেও ঘুম হারাম হয়ে যায় যাকে মহব্বত করলেও ঘুম হারাম হয়ে যায় যাকে হাসিল করে নিল ঘুম হারাম হয়ে যায় যখন দূরে থাকে তাকে কিভাবে পাবো তার পাওয়ার আশায় রাতের ঘুম হারাম যখন সে কাছে থাকে তাকে হারাবার ভয় ঘুম হারাম যে হুজুর হারিয়ে যাবে না তো হুজুর চলে যাবে না তো হুজুর রেগে যাবে না তো হুজুরের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে না তো এই রাতের ঘুম হারাম আর কাজ যখন দূরে থাকবে হুজুর কি করে পাবো হুজুর কি করে পাবো রাতের অসীম এসেছিল সবকিছু আরো ঘটনা অনেক আছে আমি সংক্ষেপে বলি সবকিছু বলে নিয়ে স্বামী বলতে আরম্ভ করেছে যে কি তুমি নাম কি কি বলছে বলে সব তো বুঝলেন লোকটা বুড়িমা তো নাম বলতে ভুলে গেছে শুধু হুজুর দেখছিল চেহারা দেখছিল নামের কথা মনে আছে নিজের নাম ভুলে যাবার খাপ হুজুর দেখছে বলে নাম মনে মনে ভাবে ভাবে চিন্তা করে আর বলে যে নাম মুবারক কি বলছে বলে মুবারক এসেছিল হুজুরের নাম মুবারক নিজে নিজে নাম দিয়েছে বলে যার আসার সঙ্গে সে ঘরে রৌনক পাল্টে গেছে ঈদ মুবারক খুশি হয়েছে যেমন রৌনক হয়ে যায় তো হুজুর এসেছে রৌনক এসে গেছে বলে কে এসেছিল বলে মুবারক এসেছিল জোরে বলে তোমার মুবারকের সঙ্গে দেখা হলে আমাকে একটু দেখা করাবে মুসলমানের ছেলেরা বেশ কিছুদিন চলে যায় এর বিরম্বা তোমাদিরা আম্মা চিন্তা করে এই রাস্তা দিয়ে যখন গেছে কত মুসাফির যায় আর কত মুসাফির আবার ফিরে চলে আসে বাহ চিন্তা করে আমার মুবারক কেন আসে না আমার মুবারক কোথায় গেল আমার মুবারক কেন আসে না এর বিরম্বা তোমাদিরা চিন্তা করতে করতে একদিন কোনো একটা কাজে মদিনা শরীফে যাওয়ার দরকার হয়ে গেল কোনো একটা কাজে আমার হাবিবুল্লাহর দেশে মদিনাতুন নবীতে যাওয়ার দরকার হয়ে গেল হুজুর আমার কোথায় গেলেন আম্মা যান মদিনা শরীফে দোকানে গেলেন মাল সৌদা করছেন এমন অবস্থায় হঠাৎ করে ছেলে বলে মা মা দেখো মুবারকের সাথীর লোকটা দেখা যাচ্ছে ওই ছেলে যান আবু বকর সিদ্দিক দেখতে পেয়ে গেছে আবু বকর সিদ্দিক দেখতে পেয়ে মাকে বলে মা দেখো দেখো মুবারকের বন্ধু দেখো দেখো মুবারকের বন্ধু মুবারকের সাথে
যে লোকটা আমাদের বাড়িতে এসেছিল ওই মানুষটাকে দেখতে পেয়ে গেছি বুড়ি মা কিনা কাটা ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর দরবারে হাবিবুল্লাহর খোঁজেতে ছুটে 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 আবু বকর সিদ্দিকের কাছে চলে যায় আমাদের আবু বকর সিদ্দিক হুজুর কাছে গিয়ে বলতে আরম্ভ করে দেয় এ মানুষটা বলে দাও আমার মুবারক কথা আমার মুবারককে কি তুমি জানো আমার মুবারকের ঠিকানা কি বলতে পারবে আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করে দেয় কে মুবারক আমি তো মুবারক জানি না কে মুবারক বলে শুনে শুনে হযরতে আবু বকর সিদ্দিককে বুড়ি মাটা বলতে আরম্ভ করে দেয় যার চোখে রাখুন যার চোখের কোনো তুলনা নেই যার হাতের কোনো তুলনা নেই যে হাসলে মুখ দিয়ে হাসি হাসির ভিতর দিয়ে নূর চমকায় যে মানুষটা আমার জিন্দার ছাগলে হাত দিয়ে দিলে সতেজ হয়ে গিয়ে দুধ ভর্তি হয়ে যায় ওই মুবারককে দরকার বলা সঙ্গে সঙ্গে আবু বকর মুচকে হেসে বলে আসো আসো তোমাকে মুবারকের কাছে নিয়ে যাচ্ছি বলা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই উম্মে মেবের এসেছে মুবারকের সুজদা করতে আমি আপনার কাছে নিয়ে এসেছি হাবিবুল্লাহর দরবারে গিয়ে দেখে মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহকে ঘিরে সাহাবারা বসে আছে মদিনায় সব মুস্তাফার পাগল ছিল মদিনায় সব মুস্তাফার দিবানা ছিল 1000 বছর ধরে মদিনা শরীফে মুস্তাফার গোলামি করছে তারা এ নবী উম্মত মদিনা 1000 বছর ধরে মদিনার মানুষেরা আবার হাবিবুল্লাহর অপেক্ষা করছে তুব্বাল আউয়ালে জামানা থেকে মদিনাকে হাবিবুল্লাহ চলে 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 গেছে মদিনা শরীফের মানুষেরা হাবিবুল্লাহকে ঘিরে আছে এমন অবস্থায় বুড়ি মাটা ধরতে পেয়ে দূর থেকে দেখতে পেয়ে দেখো এই তোমার মুবারক বসে আছে এত লোকের মাঝখানে আমার বউয়ের মুবারক জানো পূর্ণিমা চাঁদের মতো ঝকাচ্ছে হাবিবুল্লাহ দরবারে গিয়ে বলতে আরম্ভ করে দেয় আমি আপনাকে কত খোঁজা খুঁজলাম কত খোঁজা খুঁজলাম এই মানুষটা দেখতে পেলাম এই মানুষটা আমার কাছে নিয়ে এসেছে হুজুর আপনি আমাকে আপনি বলেন আপনি কে কেন আপনাকে মানুষ ঘিরে বসে আছে হুজুর আপনার পরিচয় দাও হুজুর বলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদ আল্লাহ রাসূল বলা সঙ্গে সঙ্গে ওই বুড়ি মা বলতে আরম্ভ করে দেয় হুজুর যে এত সুন্দর মানুষ মিথ্যে কথা বলতে পারে না করে দিলাম আমিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর পাকে কলমা পড়ে নিলে বুড়ি মা কলমা পড়ে মুসলমান হয়ে ছেলে আর মা মুসলমান হয়ে ঘরে ঘরে আসার পরেতে আবার স্বামী কাজ থেকে ফিরে এসে বলে আজকেও কি তোমাদের মুবারক এসেছিল বলে আজকেও কি মুবারক এসেছিল বুড়ি মা বলে আজকে মুবারক আসে না মুবারকের কাছ থেকে এসেছি আল্লাহ ঘর রওনা দিয়ে দিয়েছে আজকে মুবারক আসেনি আমি আজকে মুবারকের কাছে থেকে এসেছি মুবারক আসলে মুবারকের কাছ থেকে এসেছি এজন্য আমার আল্লাহ মুবারকের সঙ্গে মিলে আসাতে আল্লাহ ঘর রওনা করে দিয়েছে খোদার কসম বুড়িমা সত্য 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 হুজুরের দরবার থেকে বুড়িমা ঘুরে এসে রওনা হয়ে গেছে কারণ সত্য এজন্য বললাম মদিনায় 1400 বছর কেটে গেছে এখনো মুস্তাফা নূর চমকাচ্ছে এখনো মদিনা রওনক কমেনি কিয়ামত পর্যন্ত মদিনা রওনক আল্লাহ বাড়াতে থাকবে জোরে বলে জোরে হবে না যদি বিশ্বাস না হয় যাও টিকিট কেটে আল্লাহ জি নসিবে রাখে যাও মদিনা ঘুরে দেখে এসো মদিনা ঘুরে দেখে এসো হ্যাঁ লোকেরা বলে সুইজারল্যান্ড জান্নাত আছে না সুইজারল্যান্ড কি বলে বরফের দেশ সুইজারল্যান্ড নাম শুনে ইউরোপ মহাদেশ আছে জান্নাত আমি নিয়ত করেছিলাম এবারে যে দেখবো এই জান্নাত কেমন জান্নাত ইউরোপ যাওয়া বলে একদম পুরো সব রেডি করে করোনা ভাইরাস লকডাউন হয়ে গেল নাহলে আমি যেতাম ইউরোপ যে কেমন জান্নাত দেখে আসবো আমি অহংকার করে বলছি আমি প্রতি বছর আমি দুটো তিনটে করে দেশ ঘুরি এশিয়া মহাদেশে প্রায় দেশ সব ঘুরা আই পথ এইবারে যাও পুরো ইউরোপ ঘুরবো বলে আমি ইউরোপ পুরো ঘুরবো বলে নিয়ত তবে আমি যে কটা জায়গায় গেছি হুজুরের হুজুরের মতন মদিনার মতন মজা মদিনার মতন সুন্দর আমি দেখি মদিনার গুম্বাদ এক এক সময় এক এক রকম সুন্দর হয় সুন্দর কাকে বলে আরাম কাকে বলে আরাম উহাকে বলা হয় যে জায়গায় মনের শান্তি ফরারি চাপছে আর স্বামী স্ত্রী ঝগড়া করছে ফরারি চাপছে মুকেশ আম্বানি কোটি কোটি টাকার পৃথিবী বিখ্যাত বড় লোক আর যে ঘরে দেখো তার বাপ তার ছেলে তার বাপের গালে চড় মেরে বলো ও আরামে আছে না কষ্টে আছে
আর তোমার ঝুপড়ি ঘর স্বামী স্ত্রী একসঙ্গে আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলবে, তোমার ঘর হচ্ছে শান্তির জায়গা। ও মুকেশ আম্বানি ওই অত বড় বাড়ি দেখোনি, ওতে ওই বাড়িতে অশান্তিতে আছে, তুমি ঝুপড়াতে তোমাকে আল্লাহ শান্তি রেখে দিয়েছে। তো মনের শান্তি, আচ্ছা সত্যি কথা বলেন তো, কেউ শান্তিতে আছে, কেউ আরামে আছে? না, পৃথিবীর যেখানে যাবে এই আরাম কি পেয়ে যাবে না, এই চিন্তা কি সরে যাবে নাকি? পৃথিবীর যেখানে যাবে চিন্তা তোমার সাথে সাথেই যাবে, কিন্তু গুম্বাদে খাজরার ধারে যাবে, মুস্তাফা রওজা দেখবে, কোনো চিন্তাই আর থাকবে না। হুজুরে মুস্তাফা হুজুরে রওজা দেখবে, হুজুরে হুজুরে রওজা দেখার সঙ্গে সাথে তোমার আর কোনো চিন্তা, বুঝতে পারছেন? আপনি হাজি সাহেব হজ করেছেন? আমি ভুল কথা বলছি ঠিক কথা? আমার হুজুরের দরবারে অত হুজুর বড়, ইন্নাকা লালা খুলকিল আজিম, আল্লাহ কোরআনে বলেছে রাসূলুল্লাহ বড় আজিম, হুজুর বড়, হুজুরের মদিনাকে আল্লাহ বড় করে দিয়েছে। মক্কা আল্লাহ শহর, মক্কা কার শহর? দেখো দেখো, মক্কা আল্লাহ শহর, মদিনা হুজুরের শহর। খবর নিয়ে দেখে যাও, মক্কার থেকে মদিনায় মহাব্বত আল্লাহ বেশি দিয়েছে। খুদার কসম খেয়ে বলেন, অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, মক্কা না মদিনা? সবাই বলেন মক্কা না মদিনা? কার কি মনে আছে বলেন, কাকে ভালোবাসে? জোরে বলেন, জোরে বলেন, প্রথমে নাম কার? মক্কা না মদিনা? জোরে বলেন মক্কা না মদিনা? খোদার কসম, হুজুর আল্লাহর দরবারে চেয়েছে, আল্লাহ নিজে আমাদের অন্তরে মোমেনের দিলে মক্কার থেকে মদিনার মহব্বত বেশি দিয়ে দিয়েছে। এটা হাদিস শরীফ। যদি সত্যিকারের মোমেন হও, চিন্তা না করলে বাচ্চাকে জিজ্ঞেস করবে, আমার ছোট একটা ভাই আছে, তোমরা দেখেছো 4 বছর বয়স, আমি বলি মক্কা না মদিনা? এই নতুন নতুন কত বলে মদিনা, মদিনা আল্লাহ দিয়েছেন, আল্লাহ মক্কা থেকে মদিনার আল্লাহ মহব্বত বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা শোনেন, মক্কায় একটা রহমত, মক্কায় কত রহমত? কত রহমত বলো? মক্কায় একটা বরকত, কত বরকত? মক্কায় একটা বরকত, মদিনায় আল্লাহ দুটো বরকত দিয়েছে। মক্কা তুলনায় মদিনায় বরকত আল্লাহ দুগুণ বেরিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা যখন ঈমান, কিয়ামতের সময় যখন আস্তে আস্তে আল্লাহ বলা কমে যাবে না, যাবে না, পুরা সব আল্লাহর বিপক্ষে হয়ে যাবে, একজন আল্লাহ বললে বলা থাকলে আল্লাহ কিয়ামত করবে, দুনিয়া ধ্বংস করবে না, তাহলে আস্তে আস্তে সিমটাবে, সিমটাতে 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 ঈমান, ঈমান সিমটাতে 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 একজনের কাছে হয়ে যাবে। খুব ভালো করে বলে, এবার ওখান থেকে যখন চলে যাবে তাহলে ঈমান তো ফাঁকা রয়ে গেল, আর কেউ ঈমানওয়ালা আছে? তাহলে ঈমান তো আছে, তাহলে ঈমান একা হয়ে গেছে, ঈমানওয়ালা নেই, ঈমান কার কাছে যাবে? ঈমান মক্কার মদিনার মাঝখানে চলে যাবে, মক্কার মদিনার মাঝখানে যে আল্লাহকে বলে আল্লাহ কোথায় যাব, আপনার ঘর কাবাই যাব না হুজুরের রওজায় যাব, আল্লাহ বলে আমার হুজুরের রওজায় চলে যাও, ঈমান সালামত হয়ে যাবে। আমার হাবিবুল্লাহ রওজা, আল্লাহ নিজে মক্কায় নিজের ঘরে পাঠাবে না, মুস্তাফা রওজায় পাঠাবে। জোরে হবে সুবহান, জোরে হবে সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় কিয়ামত হবে, মুস্তাফা হুজুরের দরবারে কিয়ামত হবে না, মদিনায় কিয়ামত হবে না। কেন? মা বাইনা মিম্বারি ও রওজা তে ও রওজা তুমি রিয়াজুল জান্নাত, হুজুর যেখানে শুয়ে আছে তা জান্নাতের টুকরা। মুসলমান কিয়ামত দুনিয়ায় হবে, জান্নাতে হবে না। জান্নাতে হবে, জান্নাতে হবে। তাহলে হুজুর শুয়ে আছে কোথায়? দুনিয়ায় নয়, কোথায় শুয়ে আছে? ওই টুকরা কি জান্নাত? হুজুর জান্নাতে, হুজুরের হুজুরের মাজার ওলট পালট হবে না, হুজুরে ওখানটাই থাকবে, হুজুরের রওজা হুজুরের জায়গায় থাকবে, গোটা পৃথিবী ওলট পালট হয়ে যাবে, গোটা পৃথিবী কিয়ামত হবে, হুজুর ওখানেই থাকবে আরাম। হায়াতুন নবী, জিন্দা নবী, আরাম করছেন, চিরকাল আছেন, চিরকাল আমার আল্লাহ পাক তাকে দরজা বুলান করে দিয়েছে, আছেন থাকবেন, আছেন থাকবেন, তিনি তিনি আছেন, তিনার দরজা আরো বুলান করবে। ওরা ফান আল্লাহর জিকির, হুজুরের জিকির করতে করতে আল্লাহ হুজুরের জিকির বড় করছে, হুজুরের ইজ্জত বড় করছে। মানে 1400 বছর আগে হুজুর যে ইজ্জত নিয়ে শুয়েছিল, 1400 বছর পরে হুজুরের ইজ্জত আরো বড় হয়ে গেছে, কিয়ামতে আরো বড় হয়ে যাবে। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এত বড় হয়ে যাবে আল্লাহ কিয়ামতে হুজুরের মাকামটাই মাকামে মাহমুদের দিয়ে দেবে। মাহমুদকে আল্লাহ, মাহমুদ কার কার নাম বলেন? আল্লাহর নাম। কিয়ামতে হুজুরের আল্লাহর নামের মাকামটাই মাহমুদের দিয়ে। আমার 2 ঘন্টা রোজা আছে, এরকম
তো যাই হোক এই পন্ত সংকেত করে দিলাম হুজুরকে মহব্বত করে হুজুরকে ভালোবাসেন হুজুরকে পিয়ার করে হুজুরের ভালোবাসা করে হুজুরের দেখার পিয়াস তৈরি করে হুজুরকে মহব্বত করে দাঁড়িয়ে রাখেন হুজুরকে মহব্বত করে নামাজ হুজুরের সুন্নাত করেন আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করে দেবে কিয়ামত হুজুরের সামনে দাঁড়াতে হবে হুজুরকে মুখ দেখাতে হবে হুজুর হুজুর তো আমাদের লেগে কত যুদ্ধ বদর উহুদ তবুক খন্দকের যুদ্ধ করেছে আমরা হুজুর লেগে কি করছি হুজুরের শানে যদি কেউ গুস্তাই করে আমরা পেহারা দেব হুজুরকে মহব্বত করব হুজুরের সুন্নাত নিয়ে চলবো বলেন ইনশাআল্লাহ আর হুজুরের জিকির করব রাজি আছে বলেন ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম দরসি আল্লাহুম্মা আকাশে মোহাব্বত করতে থে আকাশে মোহাব্বত করতে হ্যায় আকা কি ইতাআত করতে থে আকা কি ইতাআত করতে হ্যায় আকা নে জাহাঁ কো বতলায়া মাবুদ হাকীকি ইকি আল্লাহ মাবুদ হাকীকি ইকি আল্লাহ আকা কে সচ্চে আশিক হ্যায় জো দিন কে মেহনত করতে হ্যায় আকা সে মোহাব্বত করতে থে আকা সে মোহাব্বত করতে হ্যায় আকা কি ইতাআত করতে থে আকা কি ইতাআত করতে হ্যায় তাওহীদ খুদা সমঝানা তো সুলতান মদিনা কি সুন্নাত সুলতান মদিনা কি সুন্নাত কুছ শোকে চারা গাওয়ালে হ্যায় হম দিন কি খিদমত করতে হ্যায় আকা সে মোহাব্বত করতে থে আকা সে মোহাব্বত করতে হ্যায় আকা কি ইতাআত করতে থে আকা কি ইতাআত করতে হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আমিন সকলে একবার সূরা ফাতিহা শরীফ একবার সূরা ইখলাস শরীফ আর তিনবার দরুদ শরীফ পড়েন বিসমিল্লাহ শরীফের সঙ্গে দোয়া হবে আর এই গ্রামের একজন মহিলা বাচ্চা নয়নতারা বলে মেয়েটা 12 বছরের মেয়ে বাচ্চা উনার টিউমার হয়ে উনার আব্বাজান খুব গরিব মানুষ উনার আব্বাজান আছে কই কথা বুঝতে তো যদি কেউ কিছু দিতে চান কমিটি ভাইরা বলছে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 10-এর লাঠি 1-এর বোঝা সবাই যদি 10 টাকা করে দেয় এই দেখবে 5,000 টাকা হয়ে গেছে সবাই যদি 100 টাকা করে দেয় 50,000 টাকা হয়ে যাবে সবাই মিলে দেন আল্লাহ খুশি হবে কথা বুঝতে হ্যাঁ আমাকে 500 টাকা দাও আমার গাড়িতে পয়সা রেখে দিয়েছে আচ্ছা 500 টাকা দাও আমার গাড়িতে নিয়ে নেবে আমার কাছে নিয়ে এদিকে আসে আল্লাহ কবুল করে সবাই দাও সবাই দাও আল্লাহ আরে 2-4 জন ঝুঁকে যাও না একজন কোচ বাচ্চা উঠে পড়ো না কোচি একটু ওঠো তো কেউ উঠো তুমি ওঠো তো উঠে এমনকে ধরো জামা ফমা নেই কারো
ধরে করে দন্ত বিসমিল্লাহ আচ্ছা সেটা আপনারা সব সুবহানাল্লাহ পড়েন রাত গুনে সুবহানাল্লাহ পড়েন পড়েন সবাই পড়েন যে যা পড়েছেন আমাকে হওয়ালা উকিল করেন দোয়া হবে চাঁদাটা এরা যা চুলতে চুলুক আমি শুধু দুটো কথা সিলসিলার কথা বলে দিয়ে যাই কারণ এখন নানা রকমের সিলসিলার মধ্যে একটা ফেতনা ফাসাদ তৈরি হচ্ছে বাবা যে যা করছে করগে যাক আমরা দাদা হুজুরকে যেমন ভালোবাসতাম দাদা হুজুর যেমন মুরিদ ছিলাম আমরা দাদা হুজুর মুরিদ থাকবো বলেন ইনশাআল্লাহ কোন সন্দেহ আছে নাকি না এখন আমাদের এখানে একটা সরকার চলছে না এই সরকারের নাম হচ্ছে টিএমসি কি বলেন টিএমসি টিএমসি তে আমরা কার মুরিদ হয়েছি বলেন সরকার কে পশ্চিমবঙ্গের সরকার কে তৃণমূল আমরা মুরিদ কার জোরে বলেন কার দশ বছর আগে সিপিএম ছিল মুরিদ কার এবছর যদি হেরেও যায় আল্লাহ পাকের দরবার মর্জি হাত জিত কে ঠিক করে বলেন আল্লাহ জানে হারলেও কি না জিতলেও কি আমাদের কিছু ব্যাপার নেই এখন যদি হেরে যায় কি জিতে যায় হ্যাঁ মুরিদ কার থাকবেন আমি বেশি কিছু বলবো না তাহলে আমরা দাদা হুজুর এখন আমি জুনায়েদ সিদ্দিকী খুব ভালো করে বলেন আমি জুনায়েদ সিদ্দিকী যদি তৃণমূলে ঢুকে যাই কোথায় ঢুকে যায় আমি তৃণমূল পার্টি করবো আমার ব্যাপার আমি যদি ঢুকে যাই তাহলে আমার আমার সাথে কি আপনারা সবাই তৃণমূলে ঢুকবে না মাথায় ঢুকছি কি বলছি আমি ঢুকে গেলাম তাহলে আমার কি চাইবো যে যারা দাদা হুজুরের মুরিদ সব টিএমসি কে ভোট দিতে হবে আর না হলে তোমরা সব মুরিদের বাইরে এই আমার কথা এটা ঠিক হবে জোরে বলেন ঠিক হবে বাবা তুমি সিপিএম কে ভালো লাগে সিপিএম কে যাও কংগ্রেস ভালো লাগে কংগ্রেস কে যাও তৃণমূল ভালো লাগে বিজেপি কে ভালো লাগে বিজেপির কাছে যায় যা পারো করে যাও বাবা এর সাথে দাদা পীরের মুরিদ সাথে মিলাবেন না রাজি আছেন তো এই বুঝতে পারছেন আপনারা যেমন দাদা হুজুরের মুরিদ আমরা আছি দাদা হুজুরের মুরিদ ছিলাম দাদা হুজুরের মুরিদ থাকবো ইনশাআল্লাহ আমি বোঝাতে পারলাম কি কিছু কেন এখন কি হ্যাঁ না তাহলে রাজনীতি ফাজনীতি হচ্ছে তো আমি কিচ্ছু বলছি নাউজুবিল্লাহ আমার বলার দরকার কি আছে যে কাঠ খাবে সে আংরা যে যা খাবে সে সেটা উগলাবে কিচ্ছু বলার দরকার নেই মারামারি করার দরকার নেই হুড়োড়ি আমার কাছে কথা হচ্ছে আমরা দাদা হুজুরের মুরিদ ছিলাম দাদা হুজুরের মুরিদ আছি দাদা হুজুরের মুরিদ সিপিএম তৃণমূল কংগ্রেস আমার দাদা পীরের মুরিদের সাথে কোনো কানেকশন নেই সে দেশে প্রধানমন্ত্রী যেই হোক মুখ্যমন্ত্রী রাজ্যই যেই হোক আমরা যেমন মুরিদ ছিলাম আমরা মুরিদ থাকবো আমি জুনায়েদ যদি তৃণমূল হয়ে যায় তার মানে সব মুরিদ তৃণমূল না জুনায়েদের তৃণমূল হওয়ার সাথে তোমাদের মুরিদদের কোনো কানেকশন নেই মাথায় ঢুকলো বুঝতে পারলে আর একটা কথা আমি প্রতিটা গ্রামে গ্রামে একটা করে কমিটি করছি দশটা বিশটা ছেলেকে এক জায়গায় জড়া করে একটা কমিটি করে কোনো সংগঠন নয় কোনো তোমরা শোনো কোনো সংগঠন নয় কোনো ফাউন্ডেশন নয় কোনো ভোটার আইডি কার্ড লাগবে না আধার কার্ড লাগবে না মৌখিক কোনো রকম ডকুমেন্টস থাকবে না কমিটি করে প্রতিটা গ্রামে গ্রামে এখন নয় থাক যাও প্রতিটা গ্রামে গ্রামে একটা করে কমিটি করে দশজন বিশজন ছেলেকে দিয়ে একটা কমিটি করে নুনাঘাটে একটা কমিটি করে দিয়েছি প্রতিটা জায়গায় একটা করে কমিটি করে সেই কমিটির তরফ থেকে একটা উস্তাদ রাখছি ইমাম রাখছি উলামায়ে হাজরাত হাফেজ সাহেব মাওলানা সাহেব রাখছি রেখে সেই আলেমকে দিয়ে আমি কি করছি গ্রামে গ্রামে যারা নামাজ জানে না নামাজ শিখাচ্ছি উজু জানে না উজু শিখাচ্ছি ফরজ গোসল জানে ফরজ গোসল শিখাচ্ছি তারপরে হ্যাঁ যারা যারা নামাজ পড়তে পারে না যারা যারা নামাজ শিখাচ্ছি জুম্মার নামাজ করে কেন কত রেখাত বলেন 22 রেখা সবাই জানে না জেস করো সবাই জানে তুমি এটা শিখলো 22 রেখা নামাজ কি কি নামাজ শিখাচ্ছি আচ্ছা ঈদের নামাজ কি করে পড়তে হয় শিখাচ্ছি নানা রকমের এই সব কাজগুলো আমি করছি আমি চাই যে আপনারা এই পারুলিয়ার লোক 10টা 5টা ছেলে কোনো পয়সা লাগবে না কোনো ভোটার কার্ড লাগবে না কোনো ডকুমেন্টস লাগবে না এমনি মৌখিক দাদা হুজুর যখন মুরিদ করেছিল সব ডকুমেন্ট দিয়ে দিয়ে মুরিদ করেছিল মৌখিক আল্লাহর উপরে ভরসা মৌখিক আল্লাহর উপরে ভরসা করে হ্যাঁ কোন আমার এরকম নাম লিখেছে এই দেখো আমার নাম লিখ এরকম নাম লেখারও দরকার জুনায়েদ সিদ্দিকী নাম লেখারও দরকার মৌখিক একটা করে কমিটি করছি যে তোমরা নামাজ শেখো উজু শেখো ফরজ গোসল শেখো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি থাকে ইনশাআল্লাহ করবেন আর মুজাদ্দেদ জামান দাদা পীরের সঙ্গে
মহব্বত রাখবেন ভালোবাসা রাখবেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাতে পারে তারেকে কোথায় মানে এখন অনেক কিছু হচ্ছে তৃণমূলের লোকেরা বলছে আমরা কেন ওইদিকে যাব সিপিএম এর লোকেরা বলছে আমরা কেন ওইদিকে বাবা যে যা পারো করে যাও আমার দাদা হুজুরের মুরিদ তোমরা তৃণমূলরাও দাদা হুজুরের মুরিদ সিপিএমরাও দাদা হুজুরের মুরিদ বিজেপি যদি কেউ করে বিজেপিরাও দাদা হুজুরের মুরিদ কংগ্রেসরাও ফরওয়ার্ড ব্লকরাও সবাই দাদা হুজুর আমরা সবাই কার মুরিদ বলেন দাদা হুজুর এখন জুনায়েদ ফুনায়েদ যদি জুনায়েদ একটা কথা না আমরা দাদা হুজুরের মুরিদ ছিলাম আছি দাদা হুজুরের মুরিদ থাকবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সবাই আল্লাহ কি কো খারাপ মনে করলে খারাপ মনে করলে খারাপ মনে করলে আমার বয়ে বয়ে যাবে বয়ে যাবে মানে বুঝুন আমার কিচ্ছু এসে যাবে তুমি খারাপ মনে করো আমার কি হবে আমি হক কথা বললাম এই আমার কথাই কোনো কি কিন্তু 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 আছে নাকি বলে কোনো কিন্তু পেলেন আমার কথা আমরা দাদা হুজুর মুরিদ দাদা হুজুর মুরিদ থাকবো বলেন ইনশাআল্লাহ সকলে চোখ বন্ধ করে না মাথা হাট করে না আর একটা কথা বলা হয় না তো কেউ চলে যাবেন না সব তাবারুক খেয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে তো কেউ চলে যাবেন না বলেন হুজুর আপনি যান আমরা যাব না খেয়েই যাব কি বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল সকলে চোখ বন্ধ করে মাথা হাট করে বিসমিল্লাহ সকল আমার সাথে সাথে তো তওবা করে লাগ সকল আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনে সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাত সমস্ত রকম গুনাহ থেকে তওবা করি তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া রহমান তওবা ইয়া গফুরুর রহিম توب إلى الله توبة نصوحا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে যদি কেউ আমার দাদা পীরের মুরিদ হতে চান আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুল শরিয়া হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মুরিদ মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম আল্লাহ আপনি কবুল করে নেন সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দোষী পড়াইছে কলমা সুই পড়াইছে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাইছে সূরা ফাতিহা সুই ইখলাস সুই পড়াইছে বলার মধ্যে পড়ার মধ্যে অজন সিয়াতের মধ্যে যদি কোনো ভুল হয় তাকে রহমত করে মাফ করে কিছু সওয়াব দান করে দেন সাত কদম কোরআন সাত কদম 15 পারা কোরআন সুই পড়াইছে কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন আমি অজন সিয়াত করলাম নগণ্য গুনাহগার আমার আগে উলামা হযরত অজন সিয়াত করলো আমার ছোট ভাই অজন সিয়াত করেছে তার আগে হয়তো ইমাম সাহেব হযরত অজন সিয়াত করেছে বলার মধ্যে বাচ্চারা গজল পড়েছে কিরাত পড়েছে বলার মধ্যে নাচ শরীফ পড়েছে কবুল করে লেন বলার মধ্যে ভুল হলে মাফ করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন আল্লাহ আমি গুনাহগার